নেক্সনসের ইউটিউবের চ্যানেলের তরফ থেকে আমি সুজান আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের জন্য অলমোস্ট রেডি টু মুভ ইন কন্ডিশনে একটা G+4 বিল্ডিংয়ের সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট ওপেন ফোর্থ ফ্লোরে একটি 1100 স্কোয়ার ফিটে 3BHK নিয়ে এসেছি। 1100 স্কোয়ার ফিটে 3BHK, আগে আপনাদের লোকেশানটা একবার বলে দিয়ে নিই। আমি এক্স্যাক্টলি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে গড়িয়া মোড়ের একদম যে সোনার বাংলা মার্কেটিং কমপ্লেক্সটা আছে, একটা মার্কেট কমপ্লেক্স আছে, তার থেকে মাত্র 50 মিটার দূরে SB গার্লস যে স্কুলটা আছে ঠিক তারপরেই এই ব্রিজটা রয়েছে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই ফ্ল্যাটটা রয়েছে হচ্ছে ওয়ার্ড নাম্বার 111। এইখান থেকে ফ্ল্যাটটির ডিস্টেন্স হবে হেঁটে গেলে মিনিট 5-6 ম্যাক্সিমাম। 30 ফুট রাস্তার উপরে এটি G+4 বিল্ডিংয়ে আপনাদেরকে ইউনিটটা দেখাবো। ভিডিও স্কিপ না করে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাতে আপনাদের কোনো ইনফরমেশান মিস হবে না। ভিডিওর এন্ডে গিয়ে অবশ্যই আমরা আপনাদের প্রাইসিং ডিটেলসটি দিয়ে দেবো। আপনাদের যাদের ফ্লোর প্ল্যান লাগবে আমাদের কাইন্ডলি জানাবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদের ফ্লোর প্ল্যান পাঠিয়ে দেবো। নেক্সট হোমসের ইউটিউব চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের রেগুলার দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিওর ইনফরমেশান আপনাদের মিস হবে না। খুব স্ট্র্যাটেজিক্যালি একটা খুব ভালো লোকেশানে রয়েছে, যেটা আপনারা 5 নম্বর রুট বা 6 নম্বর রুট থেকে বিল্ডিংটিকে অ্যাক্সেস করতে পারবেন। আপনারা বিল্ডিং থেকে নামলে একদম ডোর স্টেপে অটোও পেয়ে যাবেন গড়িয়া মোড় আসার জন্য। অটোতে মিনিট 2-3 বেশি লাগে না। আর কবি নজরুল মেট্রোর ডিস্টেন্স, এই যে মেট্রো ট্র্যাকটাও আপনারা দেখতে পাচ্ছেন, এই কবি নজরুল মেট্রোর ডিস্টেন্স বিল্ডিং থেকে মাত্র 800 মিটারের মতো পড়ে। আমরা বিল্ডিংয়ের এলিভেশন আপনাদের স্ক্রিনের বাঁদিকে প্রথমেই শুরুতে দেখিয়েছি, আর স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে আমাদের কাইন্ডলি যোগাযোগ করে নেবেন। আপনাদের যাদের ফ্ল্যাটটি দেখতে হয়, আমি অথবা আমার টিমের কোনো মেম্বার আপনাদের ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা করে দেব। আসুন এবার যাই আমরা বিল্ডিংয়ে গিয়ে আপনাদের একটা হোম ট্যুর দিয়ে এই 1100 স্কোয়ার ফিটে 3BHK ফ্ল্যাটটি। চলুন এবার শুরু করা যাক 1100 স্কোয়ার ফিটে সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট ওপেন 3BHK। এটা হচ্ছে আপনাদের করিডর। পার ফ্লোরে আপনারা করে 3টে ইউনিট পাচ্ছেন G+4, টোটাল 12 ইউনিট রয়েছে। এটা হচ্ছে লিফটের সেকশন, লিফটটি কদিনের মধ্যেই অপারেশনাল হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনাদের স্টেয়ারের অংশটি, যথেষ্ট চৌড়া স্টেয়ারকেস আছে, আপনাদের কোনো হোম অ্যাপ্লায়েন্স বা ফার্নিচার তুলতে অসুবিধা হবে না। এই আমার সামনে দেখুন যে ডোরটা খোলা আছে, এটার হোম ট্যুরটাই আপনাদেরকে দেব। আমরা যখন ফ্ল্যাটটাতে ঢুকছি তখন আমরা নর্থের থেকে সাউথের দিকে মুখ করে ঢুকছি। আর বাইরের দরজা এখানে প্যানেলিং করে দেওয়া রয়েছে এবং দরজাটাও দেখাচ্ছি, খুব সুন্দর একটা দরজা প্রোভাইড করেছে বিল্ডার এখানে। এই হচ্ছে আপনাদের এন্ট্রান্স ডোরটি। এই ঢুকে রেক্ট্যাঙ্গুলার শেপে আমরা লিভিং আর ডাইনিং এর অংশটি পাচ্ছি। এটা ওপেন কিচেন কনসেপ্টে ডাইনিংটা করা আছে। আপনারা যদি চান এই যে ওয়ালটা রয়েছে এখান থেকে কিন্তু ইন্টেরিয়ার ডিজাইন দিয়ে একটা পার্টিশন করে নিতে পারেন। এটা হচ্ছে কিচেনের স্ল্যাব, এল শেপের কিচেনের স্ল্যাব পাচ্ছেন আপনারা, ওপরে গ্রানাইট রয়েছে। আর সামনের দিকে যেই বড় উইন্ডোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউথের দিক। আজকের ওয়েদার খুব ডাল, তার সত্ত্বেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডিকুয়েট লাইট কিন্তু আপনারা এনজয় করতে পারবেন এই ফ্ল্যাটটিতে। এদিকটা হচ্ছে আপনাদের ডাইনিংয়ের পোর্শনটি, এখানে আপনারা ইজিলি একটা 4-সিটার ডাইনিং এই ওয়ালটাতে অ্যাটাচ করে লাগাতে পারবেন। আর সামনের দিকে যে অংশটা এটা আপনাদের ড্রয়িং বা লিভিংয়ের স্পেসটি। এদিকে আপনারা সোফা রেখে এই এই যে ওয়ালটি রয়েছে এটাকে কিন্তু খুব সুন্দর করে টিভি ইউনিটের ওয়াল করে নিতে পারবেন। আর এই ফ্ল্যাটটিতে 4x2 নিটকোর ভিট্রিফাইড টাইলস লাগানো আছে পুরো ফ্ল্যাটটিতেই। আর যে ডিজাইনটা রয়েছে এটা একটা ইটালিয়ান মার্বেল, খুব একটা বিখ্যাত ইটালিয়ান মার্বেল, বোটাচিনোর আদলে করা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের সাউথ ইস্টের দিকের মাস্টার বেডরুমটি। এটা হচ্ছে আপনাদের ইস্টের দিক, বাইরেই আপনারা প্রায় 30 ফিটের চওড়া রোড পেয়ে যাবেন। আর এদিকটা হচ্ছে আপনাদের ওয়েস্টের দিক, এদিকে আপনাদের ওয়াশরুমটা রয়েছে আর একদম কমপ্লিটলি বাস্তু কমপ্লায়েন্ট রয়েছে। এখানে ইস্টের দিকে একটা ডিসেন্ট সাইজের ওয়ার্ড্রপ স্পেস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের অ্যাটাচ টয়লেটটি মাস্টার বেডরুমের সাথে, এটা সাউথের দিকে রয়েছে। হ্যান্ডওভারের আগে আপনাদের মিক্সার, আপনাদের যে ফিটিংসগুলো হয় সেগুলো লাগিয়ে দেওয়া হবে। আর
এই অ্যাটাচ টয়লেটটাতেও কিন্তু আপনারা গিজারের পয়েন্টই পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ব্যালকানি। ব্যালকানি থেকে এরকম একটা ওপেন ভিউ আপনারা লাইফ লং এনজয় করতে পারবেন। এই ব্যালকানি থেকে এরকম একটা ওপেন ভিউ আপনারা পেয়ে যাবেন, আর বাইরেই আপনারা 30 ফিটের রোড পেয়ে যাচ্ছেন, আর ব্যালকানিতেই আপনাদের ওয়াশিং মেশিন পয়েন্টই দেওয়া থাকবে। এটা তিনটের মধ্যে একটি বেডরুম দেখালাম, আর এটাই হচ্ছে আপনাদের মাস্টার বেডরুম। এটা হচ্ছে আপনাদের কমন টয়লেট। কমন টয়লেটটা আপনারা ওয়েস্টের দিকে পাচ্ছেন, এখানে ওয়েস্টার্ন কমোড পেয়ে যাবেন, ক্রোম প্লেটের যে মিক্সার ফিটিংস হয় সেটা পাবেন, শাওয়ার পয়েন্ট পাবেন এবং গিজার পয়েন্ট পেয়ে যাবেন। আর এদিকে যে উইন্ডো ভেন্টিলেশন এবং যে এক্সস্ট হোলটি রয়েছে এটা আপনারা পাবেন হচ্ছে ওয়েস্টের দিকে। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর বেডরুম। 2 নম্বর বেডরুমের উইন্ডো ভেন্টিলেশন আপনারা ওয়েস্টের দিকে ওপেন পাচ্ছেন, আর এখানেও আপনারা একটি ওয়ার্ড্রপ স্পেস পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনাদের সাউথ ওয়েস্টের দিকের বেডরুম। এদিকে যে উইন্ডোটা আছে এটা আপনারা সাউথের দিকে পাচ্ছেন, আর এদিকে যেই উইন্ডোটা রয়েছে তার সাথে একটা ডিসেন্ট সাইজের যে ওয়ার্ড্রপ স্পেস রয়েছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ওয়েস্টের দিকে। আপনারা তিনটে ঘরেই এসির পয়েন্ট পেয়ে যাবেন। আসুন প্রাইসের কথায় আসা যাক। এই 1100 স্কোয়ার ফিটের সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট ওপেন এই 3 BHKটির প্রাইস রয়েছে ইনক্লুডিং কাভার্ড পার্কিং 65.50 লাখ, 65,50,000 আস্কিং প্রাইস উইথ কাভার্ড কার পার্কিং। এই গেল আপনাদের G+4 বিল্ডিংয়ের 4th ফ্লোরের 1100 স্কোয়ার ফিটের হোম ট্যুরটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিওর ইনফরমেশান আপনাদের মিস হবে না। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করে নেবেন, আমি অথবা আমার টিমের কোনো মেম্বার আপনাদের এই ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা করে দেবো। একদম রেডি টু মুভ ইন কন্ডিশনে আছে, মাত্র 2টো ইউনিট পড়ে রয়েছে, একটা 1st ফ্লোরে 1080, আর এটা হচ্ছে 4th ফ্লোরে সাউথ ইস্ট সাউথ ওয়েস্টের দিকে 1100 স্কোয়ার ফিট। 1080র প্রাইস রয়েছে হচ্ছে 65 লাখ, আর এটা 65,50,000। ভিডিওটি আর বড় করছি না, আপনাদের যাদের দেখতে হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করে নেবেন, আমরা আপনাদের দেখানোর ব্যবস্থা করে দেব। নেক্সট হোমসের থেকে সকলকে নমস্কার জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।